বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি খবর। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দেবেন, যাতে চাকরি এবং টেকনোলজি সংক্রান্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে প্রথম যে রিক্রুটমেন্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে SSC দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট। তো বন্ধুরা, এখানে যে অর্গানাইজেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অথবা দিল্লি পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়োগটি হবে। তো বন্ধুরা, এখানে যে পোস্টগুলি রয়েছে সে পোস্টের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর। এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে, 5000+, মানে 5000-এর অধিক শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনার স্যালারি কি হবে সেটা বলে দিচ্ছি। আপনার স্যালারিটি হবে 35,400 টাকা থেকে 112,400 টাকা। আর আপনার কোয়ালিফিকেশনটি কি লাগবে সেটা বলে দিচ্ছি, আপনাকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। আর এখানে বয়স রয়েছে 20-25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তো বন্ধুরা, সিলেকশন প্রসেসটি কেমন হবে সেটা বলে দিচ্ছি। কম্পিউটার বেসড মোট এক্সামিনেশন, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর আপনার জব লোকেশন হবে ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে। তো বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.ssc.nic.in। এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই পদে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 17 এপ্রিল 2020 এবং আবেদনের লাস্ট ডেট 9 মে 2020। বন্ধুরা, এই পদে আবেদন করলে কম্পিউটার বেসড এক্সাম হবে, সেই এক্সামের ডেটটা বলে দিচ্ছি। এক্সাম হবে 28 সেপ্টেম্বর 2020 থেকে 1 অক্টোবর 2020 পর্যন্ত। বন্ধুরা, এখানে দ্বিতীয় যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে UPSC রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এই রিক্রুটমেন্টটি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। তো বন্ধুরা, ডিটেলস জেনে নিই। তো এখানে যে অর্গানাইজেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC, এর মাধ্যমে রিক্রুটমেন্টটি হবে। তো বন্ধুরা, এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি একটু ভালো করে আপনারা দেখে নিন, অনেকগুলো পোস্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। বন্ধুরা, এখানে যে পোস্টে নিয়োগ হবে সেই পোস্টটি হল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস। বন্ধুরা, এখানে যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেগুলো একটু বলে দিচ্ছি, BSF, CRPF, CISF, ITBP, SSB। তো এই সমস্ত ডিপার্টমেন্টে এখানে নিয়োগগুলি হবে। তো বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি অনেকগুলো রয়েছে, 7000+, মানে 7000-এর অধিক পদে এখানে রিক্রুটমেন্ট হবে। তো অনেকগুলি শূন্যপদ রয়েছে, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, পে স্কেল কেমন হবে সেটা একটু বলে দিচ্ছি, 5200 টাকা থেকে 20,200 টাকা এবং 9,300 টাকা থেকে 34,800 টাকা। এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট। আর এজ লিমিটটি কি সেটা একটু বলে দিচ্ছি, আপনার বয়স 20-25 বছরের মধ্যে হতে হবে এবং অন্যান্য কাস্টের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা বয়সে যে ছাড় পায় সেই ছাড়টি এখানে পাবেন। সিলেকশন প্রক্রিয়াটি হবে রিটেন টেস্ট এবং SSB টেস্ট আর ইন্টারভিউ এর মাধ্যমে। এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর জব লোকেশন হবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.upsc.gov.in অথবা www.upscionline.nic.in। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 22 এপ্রিল 2020 থেকে। এই পদগুলিতে আবেদনের লাস্ট ডেট 12 মে 2020। আর এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাদের রিটেন এক্সাম হবে 9 আগস্ট 2020। বন্ধুরা, আজকে তৃতীয় যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে। এখানে যে পোস্টগুলিতে নিয়োগ হবে সেটা একটু বলে দিচ্ছি, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং হিন্দি অধ্যাপক। এখানে ভ্যাকেন্সি রয়েছে 6000+, মানে 6000-এর অধিক পদে এখানে নিয়োগ হবে। আর এখানে আপনাদের চাকরি হলে আপনাদের স্যালারিটি হবে 9,300 টাকা থেকে 34,800 টাকা। আর কোয়ালিফিকেশন কেমন লাগবে সেটা একটু বলে দিচ্ছি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারীরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে এজ লিমিট রয়েছে 30 বছর, আপনার বয়স ম্যাক্সিমাম 30 বছর বা ঊর্ধ্বে 30 বছর হওয়া যাবে, এর ঊর্ধ্বে হলে হবে না। আর সিলেকশন প্রক্রিয়াটি কেমন হবে সেটা বলে দিচ্ছি, সিলেকশন প্রক্রিয়াটি এক্সাম হবে, পার্সোনালিটি টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। আর অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর জব লোকেশনটি অল ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.ssc.nic.in। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে 17 এপ্রিল 2020 থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট 16 মে 2020। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাদের যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনটা হবে 1 অক্টোবর 2020 থেকে। বন্ধুরা, আজকের চতুর্থ যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এর মাধ্যমে নিয়োগ হবে। তো এখানে যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস বা CMS। তো বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি রয়েছে 4000+, মানে 4000-এর অধিক পদে এখানে নিয়োগ হবে
এই পদগুলিতে চাকরি করলে আপনাদের যে পে স্কেল হবে সেটা বলে দিচ্ছি। আপনাদের পে স্কেল হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। আর এখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে, MBBS ডিগ্রিধারীরা এখানে আবেদন করতে পারবে। আর আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর, 32 বছরের ঊর্ধ্বে হলে হবে না। আর এখানে সিলেকশন প্রক্রিয়াটি হবে কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। আর এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর জব লোকেশন হবে অল ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট একটু বলে দিচ্ছি, www.upsc.gov.in অথবা www.upscionline.nic.in। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 8ই এপ্রিল 2020 থেকে। আর এই পদগুলিতে আবেদনের লাস্ট ডেট 28শে এপ্রিল 2020। আর এই পদগুলিতে অ্যাপ্লাই করলে আপনাদের এক্সামিনেশন হবে 19শে জুলাই 2020। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে চাকরি এবং টেকনোলজি সংক্রান্ত কোনো খবর আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।